পার্থ অর্পিতার নামে কটা ফ্ল্যাট আছে জানেন? আদালতে ইডি জানিয়েছে এখন পর্যন্ত তাদের নামে 9টি ফ্ল্যাট উদ্ধার করা সম্ভব হয়েছে। দুজনের নামে আরও ফ্ল্যাটের হদিশ পাওয়া যাবে বলে মনে করছেন গোয়েন্দারা। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ হদিশ মিলেছে শান্তিনিকেতনে। বুধবার থেকে সেখানে তল্লাশি চালাচ্ছে ইডি। মিলেছে বেশ কিছু নথি। খোঁজ মিলেছে অপা ইউটিলিটি সার্ভিস নামে এক সংস্থার। এটি পার্থ অর্পিতার নামে যৌথ সংস্থা। দুজনেরই 50% করে শেয়ার রয়েছে এই সংস্থায়। চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে ইডির তদন্তে। অপার সংস্থায় উদ্ধার হয়েছে ফ্ল্যাটের দলিলও। খুব শীঘ্রই আরও 4টি ফ্ল্যাটের হদিশ মিলবে বলে মনে করছেন গোয়েন্দারা। উদ্ধার হওয়া নথি থেকে জানা গেছে অপা ইউটিলিটি সার্ভিস নামে যে সংস্থা গড়ে তুলেছিলেন পার্থ অর্পিতা, তাদের নামে রয়েছে অনেক সম্পত্তি। উদ্ধার হওয়া বিপুল টাকার উৎস খুঁজতে অভিযুক্তদের ফের হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছে ইডি। উভয়পক্ষের বক্তব্য শুনে ওনাদের দুজনকে দুদিনের পিসি দিয়েছে, 5 তারিখে আবার প্রোডাকশন করা হবে। মেডিকেলে কোনো কন্ডিশন যা ছিল তাই 48 ঘন্টা অন্তর অন্তর আপনাদের দেখা করা মেডিকেল বলাই আছে। एक सवाल ये कि 9 फ्लैटों के सर्चेज की बात कही गई, जिसमें से ये कहा गया कि 4 फ्लैटें दोनों के नाम पे और 31 पॉलिसीज मिली है अर्पिता के पास, जिसकी नॉमिनीज जो है वो पार्थ चटर्जी है। देखिए, रिमांड एप्लीकेशन में ये सब लिखा हुआ है। अभी ये 9 फ्लैट है या 90 फ्लैट है ये समय बताएगा, क्योंकि ईडी को डॉक्यूमेंट देना पड़ेगा। जो भी लिखेगा आज के दिन में डॉक्यूमेंट देना पड़ेगा। अगर वो डॉक्यूमेंट नहीं दे पाया तो बेनिफिट ऑफ डाउट एक्यूज को मिलेगा। ये सीधी सीधी बात है, ये डॉक्यूमेंट बेस्ड इन्वेस्टिगेशन है। नया कंपनी के बारे में लिखा हुआ है, लेकिन मुझे तो कुछ पता नहीं। एक लाइन सिर्फ लिखा हुआ है कि ये कंपनी है, कि कौन सी कंपनी है, कहाँ की है, किस साल में इनकॉर्पोरेट हुआ, कैसे हुआ, कौन इसके डायरेक्टर है, कोई डिटेल्स नहीं दिया गया है। বুধবার সকালে 6টি গাড়ি নিয়ে ইডি হানা দেয় শান্তিনিকেতনের প্রান্তিকে। 7.5 ঘন্টা ধরে সেখানে অর্পিতার বাড়িতে অভিযান চলে। প্রান্তিকের পাশাপাশি সোনাঝুরির 2টি বাড়িতেও নজরদারি চালায় গোয়েন্দারা। ওই 2টি বাড়িতেও দেখা যেত অর্পিতা পার্থকে। ফলে শান্তিনিকেতনে অর্পিতা বকলমে পার্থ ঠিক কটি বাড়ি রয়েছে তাই খুঁজে বের করবার চেষ্টা করছে ইডি। অপা ইউটিলিটি সার্ভিসের খোঁজ মেলায় উঠে আসছে একের পর এক তথ্য। ইডি সূত্রে জানা যাচ্ছে 2012 সালের 1 নভেম্বর খোলা হয়েছিল অপা ইউটিলিটি সার্ভিসেস। এই সংস্থার মাধ্যমে রিয়েল এস্টেট সংস্থাতেও পার্থ অর্পিতার জুটি টাকা বিনিয়োগ করেছিল কিনা সেই খোঁজও চলছে। জানা গেছে অর্পিতার নামে 31টি জীবন বীমা করা আছে, তার সবকটি নমিনি পার্থ চট্টোপাধ্যায়। ফলে যৌথভাবে সংস্থা তৈরি থেকে জীবন বীমা সার্টিফিকেট, ইডি তদন্তে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। মাধ্যম ব্যুরো রিপোর্ট।